Assalamualaikum warahmatullah. Welcome to Shukri Mehra North South School and College online class. Yesterday, at the beginning of the class, I hope you all are quite well and safe at home and also maintaining the instructions about hygiene that is recommended by WHO. So today I am here with you to run the class. I am Mushahadu Deshen, Assistant Teacher in English, Shukri Mehra North South School and College, Rajshahi. So today we will discuss a grammatical topic. In fact, this is our revision class. And our today's topic is right form of verb. As soon as right form of verb, we are going to cover it. Irago, just on the class, with the revision class. Okay, so without wasting any time, let's begin the class. First rule that I will say: the sentence to the present indefinite tense hoy, ebong subject to the third person singular number hoy, tahole tumra prottek jano je amra verb er sheshe ekta s ba es jukto korbo, tai na? So let's say an example: she write a letter, tai na? She ekta chitti likhe. She jehetu amader third person सिंगुलर नंबर যতই ভার্ব বেশি সামনে একটা এস বাই এস যুক্ত করছে ঠিক আছে তার অর্থ হয়ে যাচ্ছে সি রাইটস এ লেটার ওকে এছাড়া তোমরা জানো যে এই নিয়ম বাদে যদি আমরা কোনো সেন্টেন্সটা যদি দেখি যে এটা ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি হয় ইউনিভার্সাল ট্রুথ বলতে কোনগুলো বুঝি আমরা যেগুলো আনচেঞ্জ অর্থাৎ পৃথিবী সৃষ্টি থেকে এই ধ্বংসের আগ পর্যন্ত যেগুলো পরিবর্তন হবে না ঠিক আছে সেগুলো আমরা ইউনিভার্সাল ট্রুথ বলছি অর্থাৎ বাংলা যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে তাই না আকাশ নীল এই সমস্ত বিষয়গুলো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা থার্ড পারসন সিঙ্গুলার যদি শব্দটি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব অর্থাৎ যদি বলা হয় যে দা সান রাইজ ইন দা ইস্ট তাহলে যেহেতু দা সান সিঙ্গুলার এবং থার্ড পারসন আর এটা যেহেতু ইউনিভার্সাল ট্রুথ দ্যাটস হোয়াই আমরা রাইজ এর সাথে একটা এস যুক্ত করব তাহলে কি বলবো দা সান রাইজেস ইন দা ইস্ট বোঝা গেছে আর হ্যাবিচুয়াল ফ্যাক্টস কোনগুলো যে সমস্ত কাজগুলো আমার অভ্যাসগত কাজ প্রতিদিন আমি নিয়মিত করতে করতে একটা কাজ অভ্যাসে পরিণত হয়ে যায় তাই না তিনি প্রতিদিন সকালে হাঁটেন তাই না প্রতিদিন হঠাৎ একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটাকে বলছি আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট ওকে তাহলে সে ক্ষেত্রে আমরা কি করব হি ওয়াকস ইন এভরি মর্নিং তাহলে তিনি প্রতি সকালবেলা তিনি হাঁটেন বুঝা গেছে ওকে নেক্সট আমরা দ্বিতীয় নিয়মটা দেখি যে বিফোর নিয়ম আমরা ওকে বিফোর যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে তোমরা জানো যে বিফোর এর ফার্স্ট অংশ হচ্ছে আমরা পাস্ট পারফেক্টের পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী করব এবং সেকেন্ড হাফটা হচ্ছে আমরা পাস্ট ইনফিনিটিভ স্ট্রাকচার অনুযায়ী করব সুতরাং দেখি আমরা কি বলছে বিফোর এর এইটা হচ্ছে প্রথম অংশ বিফোর এর ওটা হচ্ছে দ্বিতীয় অংশ আমাদের ওকে তাহলে বিফোর এর প্রথম অংশটা আমরা দেখি পাস্ট পারফেক্ট স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড পাস্ট পারফেক্টে আমাদের হ্যাড কথাটা আসতেই হবে তা নাহলে কিন্তু হবে না এবং হ্যাড এর পরে আমাদের ভি3 হতে হবে ঠিক আছে হ্যাড এর পরে ভি3 না অন্য কিছু হলে সেটা পাস্ট ইনফিনিটিভ হয়ে যাবে ঠিক আছে যেমন সি হ্যাড এ কাউ তার একটি গরু ছিল এটা আমাদের পাস্ট ইনফিনিটিভ হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু হ্যাড এর পরে ভার্ব থাকবে এবং সেই ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল দ্যাট ইজ ভি3 আমরা দিব এরপরে আমাদের অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে থাকলে আমরা অবজেক্টটা বসিয়ে দেব ওকে এরপরে বিফোর এর পরে পরের স্ট্রাকচারটা আমাদের পাস্ট ইনফিনিটিভ স্ট্রাকচার অনুযায়ী হবে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম এরপর আমরা অবজেক্ট বসাবো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বডি একটা একটা एग्जांपल দিচ্ছি দেখেন উই রিচ আওয়ার স্কুল বিফোর দা বেল র্যাং তাই না এই ঘন্টা বাজার পূর্বে আমরা স্কুলে পৌঁছে দিলাম তাই না তাহলে বিফোরে এইটা প্রথম অংশ আমাদের এই হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ তাহলে বিফোর এর প্রথম অংশ আমরা স্ট্রাকচার পাস্ট পারফেক্ট নিয়ম অনুযায়ী করব অর্থাৎ সাবজেক্ট আমাদের উই এ গেছে এবার আমরা একটা হ্যাড এক্সট্রা বসিয়ে দেব ঠিক আছে হ্যাড দেওয়া হয়েছে বুঝা গেছে এরপর আমরা যে ভার্ব থাকবে এই ভার্বের আমরা ভি3 করব অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দ্যাট ইজ রিচড ওর সাথে আমরা ইডি যুক্ত করে দিলাম আমাদের অবজেক্ট আওয়ার স্কুল আছে সুতরাং অবজেক্ট আমরা বসিয়ে দিলাম এরপর বিফোর এর পরে যা থাকবে সেটা আমরা বহু বসিয়ে দিলাম অর্থাৎ সাবজেক্ট দা বেল সাবজেক্ট এবং ভি2 অর্থাৎ রিং রিং এর পাস্ট হচ্ছে র্যাং বুঝা গেছে ভি2 বসিয়ে দিলাম এরপর অবজেক্ট আমাদের থাকতে পারে নাও থাকতে পারে দ্যাটস ইট বুঝা গেল তাহলে আমরা মনে রাখবো যে বিফোর এর প্রথম অংশ আমরা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী করব এবং বিফোর এর পরের অংশ আমরা পাস্ট ইনফিনিটিভ নিয়ম অনুযায়ী করব ওকে চলে যাব আমরা নেক্সট রুলে সেটা হচ্ছে আফটার থাকলে ঠিক আছে বিফোর এর জাস্ট অপোজিট হচ্ছে আফটার ওকে বিফোর এর প্রথম অংশ করলে আমরা পাস্ট পারফেক্ট আফটার এর দ্বিতীয় অংশে চলে আসবে পাস্ট পারফেক্ট বুঝা গেছে তাহলে দেখো এই আফটার এর প্রথম অংশ করব আমরা পাস্ট ইনফিনিট আর আফটার এর পরের অংশ করব আমরা পাস্ট পারফেক্ট স্ট্রাকচার বুঝা গেছে তাহলে একটা एग्जांपल দেখি আমরা বলছে দে অ্যারাইভ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লিভ তাই না তার স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি কি করলো ছেড়ে দিল বা ছেড়ে চলে গেল ওকে তাহলে দেখো আফটার এর প্রথম অংশটা করব আমরা পাস্ট ইনফিনিটিভ স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ সাবজেক্ট দে আর বসলাম ভি2 অর্থাৎ এই মূল ভার্বের পাস্ট ফর্ম অ্যারাইভ থেকে অ্যারাইভ আমাদের ভি2 করা হয়ে গেছে ওকে অবজেক্ট দ্য স্টেশন আমরা বসিয়ে দিলাম বুঝা গেল আফটার থেকে গেল এবার সাবজেক্ট দ্য ট্রেন আমরা আবার বসিয়ে দিলাম এরপরে কি করছি আমরা পারফেক্ট জন্য একটা এক্সট্রা হ্যাড কথাটা আমরা নিয়ে এসেছি ঠিক আছে হ্যাড বসানোর পরে আমাদের ভি3
অর্থাৎ লিভ এর ভিতরে লিভ লেফট লেফট বোঝা গেছে তাহলে আমরা লেফটটা বসিয়ে দিলাম এরপর আমাদের অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে ওকে তাহলে আমরা কি পড়ছি দে অ্যারাইভড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট বোঝা গেছে বিফোর এর অপোজিট হচ্ছে আফটার নেক্সট নিয়ম আসে আমরা যে সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব তাহলে একটা एग्जांपल দেখি The taste of the mangoes to be verb বসাবো sour তাই না অর্থাৎ আমগুলো স্বাদ কেমন ছিল টক তাই না এটা খেয়াল করো আমাদের সাবজেক্ট কিন্তু কোনটা mangoes কিন্তু আমাদের সাবজেক্ট না দি ম্যাঙ্গো সাবজেক্ট না আমাদের সাবজেক্টের টেস্ট মানে স্বাদ এর টেস্ট আমাদের সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু আমাদের সিঙ্গুলার সেহেতু আমরা ভার্বটা আমরা ইজ ভার্ব অর প্রেজেন্টে হলে ইজ করব পাস্ট হলে আমরা ওয়াজ করে দেব অবজেক্টের অফ সিঙ্গুলার অবজেক্টের ভার্ব হয়ে গেছে অনেকে ভুল করে কি করে যে এই ম্যাঙ্গোসটা সাবজেক্ট ধরে নেয় তো অনেকগুলো আম যেহেতু প্লুরাল ভাবে যার জন্য এখানে আর বসিয়ে দেয় কিন্তু এটা কিন্তু রং বুঝে গেছে আমরা কিওয়ার্ড বা হেডওয়ার্ড দেখব হেডওয়ার্ড সিঙ্গুলার হলে ভার্ব আমরা সিঙ্গুলার দেব আর হেডওয়ার্ড যদি প্লুরাল হয় তাহলে ভার্ব আমরা প্লুরাল বসাবো ক্লিয়ার নেক্সট নিয়মটা দেখো যে সিন্স এর ব্যবহার ওকে সিন্স সিন্স এর সাথে আমরা আমাদের দুইটা অংশ থাকবে সবসময় তাই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এখন সিন্স এর ফার্স্ট পার্ট যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে সিন্স এর সেকেন্ড অংশতে আমরা পাস্ট ইনডিফিনিট করে দেব অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট বুঝে গেছে আর সিন্স এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা পরের অংশ অর্থাৎ দ্বিতীয় অংশ আমরা পাস্ট পারফেক্ট করব অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি বুঝা গেছে তাহলে এই দেখো যে এই নিয়মসে আরেকটা एग्जांपल দেখে নিই খেয়াল করো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি গিভ আপ স্মোকিং ধূমপান ছাড়া তার অনেক বছর হয়ে গেল তাই না সিন্স এর প্রথম অংশ এটা একটা আর সিন্স এর আমরা দ্বিতীয় অংশ খেয়াল করো সিন্স এর প্রথম অংশে আমরা ভার্ব কেন লক করব ভার্ব যদি প্রেজেন্ট টেন্স আছে না ইজ এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝা গেছে সিন্স এর প্রথম অংশের ভার্ব আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাচ্ছি তাহলে পরের অংশের ভার্বটা আমরা কোন টেন্সে করব পাস্ট ইনডিফিনিট দ্যাট ইজ আমরা এই গিভ ভার্বে আমরা পাস্ট করে দিচ্ছি গে বুঝা গেছে তাহলে কি পাচ্ছি আমরা ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি গেভ আপ স্মোকিং বুঝা গেছে পরেরটা আমরা দেখব যে যদি এই ভার্ব যদি পাস্টে থাকে যে পাস্ট ইনডিফিনিট যদি হয় ইট ওয়াজ মেনি ইয়ার্স যদি এটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা গিভ এর আগে আমরা একটা হ্যাড কথাটা ইউজ করে দেব অর্থাৎ হি হ্যাড গিভেন আপ স্মোকিং বুঝা গেছে অর্থাৎ পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট বুঝা গেছে চলে আসে আমরা এই পরের নিয়মটা যে তোমরা জানো যে প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বটা আমাদের ভি থ্রি থাকবে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে যেমন খেয়াল করো দিস ওয়ার্ক ওয়াজ ডু বাই হিম এই কাজটি তার দ্বারা করা হয়েছিল তাই না তাহলে এই যে প্যাসিভ ভয়েসে বাই আছে তাহলে এই আমাদের মূল ভার্বের আমরা ভি থ্রি করে দেব অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ডু ডিড ডান আমরা ডু থেকে ডান করে দিচ্ছি তাহলে কি পাচ্ছি আমরা দিস ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম ক্লিয়ার নেক্সট নিয়মে আমরা যাই একই সেন্টেন্সে যদি আমরা দুইটা ভার্ব আমরা দেখতে পাই তাহলে আমরা দ্বিতীয় ভার্ব অর্থাৎ দ্বিতীয় ভার্বের সাথে আমরা কি যুক্ত করব আইং যুক্ত করে দেব ঠিক আছে যেমন একটা एग्जांपल দেখো হি স দা বয় প্লে ইন দা ফিল্ড এখানে দেখো স একটা আমাদের ভার্ব ফার্স্ট ভার্ব এবং প্লে আমাদের দ্বিতীয় ভার্ব বুঝা গেছে তাহলে আমরা দ্বিতীয় যে ব্র্যাকেটে যে দ্বিতীয় ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আমরা একটা আইং যুক্ত করে দেব তাহলে আমরা কি পাচ্ছি হি স দা বয় প্লে ইন দা ফিল্ড বুঝা গেছে আই স হিম ডান্স অন দা ফ্লোর তাই না তাহলে সো একটা বার ডান্স একটা বার তাহলে ডান্স এর সাথে আমরা আইন যুক্ত করে দিতে অর্থাৎ ডান্সিং অন দা ফ্লোর বুঝা গেছে নেক্সট আমরা দেখি যে আমরা সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি প্লাস ভি1 প্লাস অবজেক্ট অর্থাৎ মডাল অক্সিলারি পরে আমরা ভার্বে সব সময় প্রেজেন্ট ফর্ম বসাবো ওকে যেমন एग्जांपल দেখো হি ক্যান ডু ইট ইজিলি ক্যান টা আমাদের একটা মডাল অক্সিলারি তাই না মডাল অক্সিলারি কোন গুলো ক্যান কুড মে মাইট স্ট্যান্ড শুড উইল উড এই টাইপের আমরা মডেল অক্সিলারি পেলে এরপর আমরা যে ভার্বটা থাকবে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে দেব অর্থাৎ ডু থাকলে ডুই আমরা বসে দেব ঠিক আছে বাট সামহাউ যদি এইখানে যদি পাস্ট ফর্ম যদি থাকে মানে সময় টেস্ট করার জন্য আর কি ঠিক আছে যে কনফিউশনে ফেলার জন্য এইখানে যদি আমাদের পাস্টে যদি ভার্বটা থাকে তাহলে ওই ভার্বের পাস্ট থেকে আমরা প্রেজেন্টে চেঞ্জ করে আমরা প্রেজেন্টটা বসাবো ঠিক আছে অর্থাৎ ডু থেকে যদি ডিড থাকতো তাহলে আমরা ডিড কে আমরা ডু করে দিতাম প্রেজেন্টে বোঝা গেছে ওয়েন্ট যদি থাকতো এখানে তাহলে ওয়েন্ট কে আমরা গো করে দিতাম বুঝা গেছে আর যদি প্রেজেন্টে থাকে কোনো কথা না ওটাই আমরা বসিয়ে দেব তাহলে কি করছি হি ক্যান ডু ইট ইজিলি সেটা আরামে করতে পারে বুঝা গেছে নেক্সট আমরা নিয়মটা আসি যে সমস্ত ফ্রেজ দ্বারা আমাদের ভবিষ্যৎ ইন্ডিকেট করবে ভবিষ্যৎ নির্দেশ করবে যেমন টুমরো দা ডে আফটার টুমরো ঠিক আছে ইন ফিউচার নেক্সট নেক্সট এর সাথে যে কোনো টাইম থাকতে পারে নেক্সট ডে নেক্সট উইক নেক্সট মান্থ নেক্সট ইয়ার এবং নেক্সট এর সাথে যে কোনো টাইম হলেও থাকতে পারে ঠিক আছে
সেক্ষেত্রে আমরা কি করব ফিউচার ইনডিফিনিট টেন্স হবে আমাদের আর ফিউচার ইনডিফিনিট হলে আমাদের স্ট্রাকচারটা কি মনে আছে নিশ্চয়ই সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট তাহলে কি করছে আমরা দেখো আই গো টু ঢাকা টুমরো আমি আগামীকাল ঢাকা যাব এই যে টুমরো আমাদের একটা ফিউচার ইন্ডিকেট করছে বোঝা গেছে একটা কিওয়ার্ড পাচ্ছি টুমরো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার ইউজ করব সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যেটা থাকছে বা অবজেক্ট বা এক্সটেনশন সেটা আমরা ইউজ করে দিচ্ছি তাহলে আমরা চেঞ্জ করে কি হয়ে যাচ্ছে আই শ্যাল গো টু ঢাকা টুমরো বোঝা গেছে ক্লিয়ার নেক্সট আসি আমরা টু বি অথবা যদি হ্যাভ বিন থাকে সেন্টেন্সে টু বি অথবা যদি হ্যাভ বিন থাকে তাহলে আমরা ভার্বের সব সময় পাস্ট পার্টিসিপল করব অর্থাৎ টু বি স্ল্যাশ হ্যাভ বিন প্লাস ভি3 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন ঠিক আছে এই ফরম্যাটে আমরা একটা एग्जांपल দিয়েছি দেখো এ কমিউনিটি সেন্টার ইজ গোইং টু বি এস্টাবলিশ তাই না একটা কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠাপন করা হতে যাচ্ছে একটা মানে নির্মাণ করা হতে যাচ্ছে তাই না এই যে আমরা টু বি পাচ্ছি আমরা সেন্টেন্সে তাই না টু বি পাচ্ছি তাহলে এই টু বি পেলে আমরা এদের মূল ভার্ব এই ভার্বে আমরা পাস্ট পার্টিসিপল করে দেব ঠিক আছে অর্থাৎ এস্টাবলিশ আমরা পাস্ট পার্টিসিপল পাচ্ছি এস্টাবলিশড তাই না ওর সাথে আমরা লাস্টে ইডি যুক্ত করছি বোঝা গেছে তাহলে আমরা কি হচ্ছে আমরা চেঞ্জ করে এই কমিউনিটি সেন্টার ইজ গোইং টু বি এস্টাবলিশড বোঝা গেছে হ্যাভ বিন টেকেন হ্যাভ বিন ডান হ্যাভ বিন গোইং ইজ হ্যাভ বিন হ্যাভিং এর পরে আমরা সব সময় মূল ভার্বে পাস্ট পার্টিসিপল আমরা ইউজ করব ওকে সো তোমাদের যে এক্সারসাইজ দেওয়া আছে সেটা তুমি করে নাও 10 নম্বরের এক্সারসাইজ দিয়েছি আমরা ঠিক আছে সুন্দর করে ভাষা এগুলো প্র্যাকটিস করবে অবশ্যই সো নেক্সট ডে টাস্ক তোমরা খাতায় তুলে নাও নেক্সট ডে এই ক্লাস উইল বি টেকেন প্লেস তোমাদের একটা ক্লাস নেওয়া হবে এবং টপিকটা হবে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব এর উপরে আমাদের যেটা একটা হিউজ চ্যাপ্টার তাই না রাইট ফর্ম অফ ভার্ব একটা অনেক বড় চ্যাপ্টার অনেক রুলস থাকে যার জন্য আমরা এটাকে তিনটা সেক্টরে ভাগ করেছি আমরা ঠিক আছে তিনটা সেক্টরে তোমাদের ক্লাস নেওয়া হবে আজকে ফার্স্ট সেক্টর ক্লাস নেওয়া হলো নেক্সট ডে আমরা সেকেন্ড আমরা রুলগুলো আলোচনা করব ঠিক আছে আজকে ফার্স্ট 10টা আলোচনা করলাম নেক্সট ডে আমরা পরের 10 মিনিট আলোচনা করব ওকে সো এই মোটামুটি আজকে আমাদের ক্লাস তো নেক্সট ডে ক্লাস দেখা আনন্দ জানি আজকে মতো এখানে সমাপ্ত করছি ওকে সি ইউ ইন নেক্সট ক্লাস টুমরো ওকে সো টিল দেন স্টে সেফ স্টে হ্যাপি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ